জগন্নাথ দেব দর্শন, মানে মহাপ্রভু যে জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন সেই চিত্র তুলে ধরা হয়েছে। আর এখানে লবকুশ, অহল্য উদ্ধার ও দাতা কর্ণ এই চিত্রই তুলে ধরা হয়েছে। আর এখানকার ঝুলন দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই দেখো যুগল দর্শন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর। আর এই দেখো পাশে শ্রী রাধাকৃষ্ণ দোলনায়, কত সুন্দর লাগছে না? আরে দেখো কত সুন্দর ভাবে এই জায়গাটা সাজানো হয়েছে। তো বন্ধুরা এখন শ্রী গোপালের সন্ধ্যারতি চলছে। আর এই দেখো কালিয়া দমনের সেই দৃশ্য কত সুন্দর লাগছে। আর এখানে ভারতে পাদুকা গ্রহণ শ্রী রাম সীতার, আর এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা। আর এই দেখো তার মূর্তি, ইনি হলেন শ্রী শ্রী বলদেব। আর এই দেখো তার ফটো। আর এই দেখো এই জায়গাটাও কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই দেখো এখন কত ভিড়। আর এই যে আমার মার বোন। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি গোবিন্দবাড়ির ঝুলন দর্শন করতে। আর এই দেখো এখানে শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে দোলনায় কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং একটু করেই আরতি হবে। তো বন্ধুরা এই দেখো এখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতাদের মূর্তি, এনারই হলেন গোবিন্দবাড়ির প্রতিষ্ঠাতা। দেখো এখানে রান্না হয় গোবিন্দবাড়ির মহাপ্রসাদে। যা তথ্য আছে এবং যা যা অনুষ্ঠান হবে সমস্ত ব্লগই আমার চ্যানেলে আপলোড করা হয়। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো এবং সেই ভিডিওগুলো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নবদেবের আমি বিভিন্ন উৎসব তুলে ধরি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির দর্শন করতে এখানকার ঝুলন। আর এখন আমরা ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই মন্দিরই অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো মন্দিরের চারিদিক। তো বন্ধুরা এই দেখো এই মন্দিরের চারিদিক কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই দেখো এই মন্দিরের ঝুলন কত সুন্দর। এরকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা। আর এই নবদ্বীপের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা থাকে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। এরকম মন্দিরটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা এটি হলো শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ মন্দির। এই দেখো এই মন্দিরের ঝুলন যাত্রা এখানে কিন্তু কম সুন্দরভাবে সাজেনি, খুব ভালো লাগছে এখানকার ঝুলনটি। এখন একটু বেশি রাত হয়ে গেছে বলে সব কিছু বন্ধ রয়েছে। তো তোমাদের
দেখানোর চেষ্টা করছি। মন্দিরে দেখো গেট বন্ধ, দেখো দেখো ঠিক পাশে রাধাকৃষ্ণ, দেখো রাধাকৃষ্ণ দোলনায় দুলছেন, এই দেখো ঠিক পাশে রাধাকৃষ্ণ দোলনায় দুলছেন, এই দেখো এটি হলো মন্দিরের ভেতরে। এখন ভগবানকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, দেখো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি রাধা মদন মোহন মন্দিরে। আর এটাকে এখানে কীর্তন হচ্ছে, দেখো এই মন্দিরের জীবনটি তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো রাধা গোবিন্দ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু এই ভিডিওটি। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সমাজবাড়িতে এখানকার ঝুলন দর্শন করতে। এই দেখো এখানকার কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা এখন এই দেখো আমরা চলে এসেছি নবদ্বীপ হীরালাল পালবাজারে, আর এখানে একটি বড় ঝুলন মেলার আয়োজন করা হয়েছে। এই দেখো এখানে কত দোকান, যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত দোকান এসছে, দেখো আর এখানে জাম্পিং জাপান নাগরদুল এসছে, মিকি মাউস এসছে, এরোপ্লেন আরও অন্যান্য রাইড এসছে। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি, নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই বাই।